দেখুন, সবাই দেখুন, আমি বলেছিলাম না আমার রাজার ডান হাতে জরুল আছে, ওরও আছে। তুই আমার রাজা, বিশ্বাস হলো তো এবার সবার যে আমি মিথ্যা কথা বলছি না? হয়েছে বিশ্বাস? রাজা, রাজা আমি তোমার সব কথা বলবো রাজা, তুমি দেখবে তোমার আবার সব কিছু মনে পড়ে যাবে, সব কিছু। আমি এই বাড়িতে এসেছিলাম শুধুমাত্র শুধুমাত্র তোমাকে ফিরে পাওয়ার জন্য। আমি জানতাম, আমি জানতাম তুমি আমার রাজা। বয়মন্তী, তোমার শেষ তাসটাও তোমাকে বাঁচাতে পারল না, তুমি গোহারা হেরে গেলে। এর মানে কি? ওর হাতের এই জরুলের কথাটা মেঘা এসেই আমাদের বলেছে। আমাদের বাড়ির সবার সামনে আমরা সবাই যাই। আমার আশ্চর্য লাগছে তুমি জানো কি। ও হো, অবশ্য তুমি তো জানবি, সেদিন পিকনিক থেকে ফেরার সময় আটকে যাবার নাটক করে তুমি তো সেই রাতটা রোহনের সঙ্গে ছিল। সেই সময় তুমি হয়তো ওই জরুলটা দেখে ফেলেছ। দুষ্টু, এখানে সকলের সামনে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমান নাই ভা শুনলে? চলো, আমরা চলেছি। প্লিজ চলে যান, আমার বাড়িতে আজ একটা শুভ অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানটা যাতে আমি সুষ্ঠুভাবে শেষ করতে পারি তার জন্য আমাকে দয়া করুন, প্লিজ বয়মন্তীকে নিয়ে চলে যান এখান থেকে, প্লিজ। যাচ্ছি, ওকে নিয়ে এক্ষুনি চলে যাব, চলো না। মা, মা, এক মিনিট, মা, এক মিনিট। স্মৃতির ওপর তুমি পাথর না, পাহাড় চাপিয়ে বসে আছো রাজ। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে ভালো করে দেখো তো, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার দুষ্টু রাজা। আচ্ছা আচ্ছা, মনে করে দেখো, আমার 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 এই শাড়িটা, এই সাজগোজ কিছু মনে পড়ছে না তোমার? বলো, মনে করো না, মনে করো সেই, মনে আছে আমরা আমরা পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম, মন্দিরে বিয়ে করেছিলাম? অনেক অনেক, তোমার মনে নেই আমাদের বিয়েটা তো মন্দিরেই হয়েছিল, ভগবানকে সাক্ষী রেখে তুমি আমার স্মৃতিতে সিঁদুর দিয়েছিলে রাজা। রেজিস্ট্রি ম্যারেজ করার আগে তুমি তো বলেছিলে মানুষ সাক্ষী দেওয়ার আগে চলো আমরা আগে ভগবানকে সাক্ষী মেনে বিয়ে করি। মনে পড়ছে না রাজা? মনে করো না, তোমার মনে নেই অনেক, তুমি আমাকে মনে করতে পারছো না, তোমার দুষ্টুকে তুমি মনে করতে পারছো না, মনে করো রাজা। আমার আমার কিচ্ছু মনে পড়ছে না, আপনারা বিশ্বাস করুন আমার কিচ্ছু মনে পড়ছে না, আমার কিচ্ছু মনে পড়ছে না। কেন বুঝতে চাইছেন না আপনারা?
আমার কিচ্ছু মনে পড়ছে না। না রাজা, না, এটা কখনো হতে পারে না। মনে করতে হবে, সব তোমাকে মনে করতেই হবে। তুমি যতক্ষণ না মনে করবে আমি এখান থেকে কোথাও যাব না, বুঝেছ? মনে করো রাজা, মনে করো। কি আশ্চর্য, আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? ওকে হাতটা ধরে নিয়ে যেতে পারছেন না? আপনাদের জন্য আমার সমস্ত আয়োজন মাটি হয়ে যাচ্ছে। হ্যাঁ, চলে যাব। আসলে আমার ছেলেটা অসময়ে আমাদের ছেড়ে চলে গেছে, তাই ওর শোকে দুষ্টুর মাথাটা ঠিক নেই, এরকম পাগলামো করছে। আমি আমি তাই জন্য আপনাদের সকলের কাছে ওর হয়ে ক্ষমা চাই দিচ্ছি। না না মা, কেন ক্ষমা চাইছো তুমি সকলের কাছে? আমি অন্যায় কিছু করেছি বলো? অন্যায় কিছু করেছি আমি? ন্যায় অন্যায় বিচার পরে হবে দুষ্টু, এখন বাড়ি চলো। আচ্ছা রাজা, তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না? হ্যাঁ বলো, নাকি মেঘাকে পেয়ে আমাকে ভুলে যাওয়ার নাটক করছো? কোনটা কোনটা বলো, বলো। চিনতে পারছো না আমাকে? দুষ্টু আমি, দুষ্টু আমাকে তুমি চিনতে পারছো না? আমাকে তোমার দুষ্টু, আমি দুষ্টু, আমাকে চিনতে পারছো না? বলো, চিনতে পারছো না তুমি আমাকে? কেন বলো না, কেন বলবে তো? উত্তর দাও, বলো না, বলো। দুষ্টু ছিল রাজার প্রাণ, রাজার নিঃশ্বাসে প্রশ্বাসে দুষ্টু জড়িয়েছিল। দুষ্টু হেঁটে গেলে রাজা বুক পেতে দিত, পাছে দুষ্টুর পা দুটো মাটিতে না পড়ে। তোমার গায়ে হাত তুলতে পারে? বলো, স্বপ্নেও কোনোদিন ভেবেছিল তোমাকে হাত তুল? না, আর এই ছেলেটা, এই ছেলেটা তোমাকে এইভাবে অসম্মান করলো,
এতগুলো লোকের সামনে তোমার গায়ে দুষ্ট এই আমার রাজন, এ কখনো আমার রাজা হতে পারে না। চলো আমরা ফিরে যাই। পরমন্তী, মা ছেলেকে চিনতে পারবে না সেটা তো হতে পারে না। তোমার শাশুড়ি যখন বলছেন এ রাজা না, সেই সত্যিটা তো তোমাকে মেনে নিতেই। পরমন্তী প্লিজ সিন ক্রিয়েট করুন। প্রমাণ যখন হয়ে গেছে রোহন তোমার রাজা না, প্রমাণ যখন হয়ে গেছে রোহন মেঘার স্বামী, তখন তোমার এখানে থাকার কোনো মানে নেই। তুমি প্লিজ এখান থেকে যাও। পরমন্তী, এবার যদি তুমি না যাও তাহলে কিন্তু আমরা অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। না, আপনাকে কিছু ব্যবস্থা নিতে হবে। আমি দুষ্টুকে নিয়ে চলে যাচ্ছি। চলো দুষ্টু, চল। ও আমার রাজা নয়, ও আমাদের রাজা নয়, হতে পারে না। চলো দুষ্টু, চলো, যেটা হবার নয় সেটা নিয়ে ভেবো না। চলো, আমি বলছি চলো। আজ আমাকে তাড়িয়ে দিচ্ছেন, আমি চলে যাচ্ছি। কিন্তু একদিন একদিন রাজা নিজেকে ঠিক খুঁজে পাবে। আর সেই দিনটার জন্য আপনি তৈরি থাকুন ম্যাডাম। সেদিন চিরকালের মতো আপনাদের সবাইকে ছেড়ে, এই বাড়ি ছেড়ে, আমার সাথে, আমার হাত ধরে রাজা চলে যাবে। চিরকালের মতো, চিরদিনের মতো। তৈরি থাকুন ম্যাডাম, তৈরি থাকুন। চলো।